নমস্কার, আমি অভিষেক, শ্রী অরবিন্দ সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জ্ঞাপন করছি। আজকের এই ভিডিওতে আমরা জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশনস ফর এডুকেশন ইনিশিয়েটিভস ZIIEI প্রোগ্রামের সংকল্পিত একটা অত্যন্ত আধুনিক আর রোমাঞ্চক আইডিয়ার উপরে ডিটেইলড আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি নিউ এজ টিচিং টেকনিক্স কেস স্টাডির মধ্যে কর্ণাটকা রাজ্যের ইনোভেটিভ টিচার্সদের কাছ থেকে একটা আইডিয়া আমরা পেয়েছি, ওই আইডিয়ার উপরে ডিটেইল আলোচনা করব, যেই আইডিয়ার নাম হচ্ছে স্যাটারডে ম্যাটার্স। স্যাটারডে আমরা অনেক সময় দেখি, অনেক সময় স্কুলের ভেতরে আমরা স্যাটারডে ব্যাক ফ্রি ডে অ্যানাউন্স করে দিই আর বাচ্চাদের ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস করাই। একজন শিক্ষক ভেবেছেন, কেননা আমরা এই অ্যাক্টিভিটিসকে এরকম ডিজাইন করি কি বাচ্চাদের পুরো উইকের কিছু রিভিশনও হয়ে যায়, কিংবা ওদের কিছু ডিফারেন্ট কাইন্ড অফ হেজিটেশন দূর করার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ কম্পিটিশন যদি আমরা এভরি স্যাটারডে করাতে থাকি তো বাচ্চাদের হেজিটেশনও বেরোবে আর ওদের জন্য বেশি কিছু ভালো করতে পারবো। এই ভাবনা রেখে উনি নিজের স্কুলে একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করেছেন, যেটাকে উনি নাম দিয়েছেন স্যাটারডে ম্যাটার্স। এটার ভিতরে সবপ্রথম তো উনি একটা কাজ করেছেন, বাচ্চাদের ডিবেট কম্পিটিশন রেখেছেন এভরি স্যাটারডে, বাচ্চাদের মধ্যে ডিবেট কম্পিটিশন চলে। এটার জন্য সবপ্রথম উনি এক উইক আগেই ডিবেটেড টপিকস বাচ্চাদের সামনে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন আর বাচ্চাদের বলছেন এটার পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট বোথ আপনারা বাড়ি থেকে তৈরি করবেন। এখন ডিবেট কম্পিটিশন হয় আর যে বাচ্চা সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় ডিবেট কম্পিটিশনে ওই বাচ্চাদের উনি উইনার ডিক্লেয়ার করে দিচ্ছেন। এটার ভিতরে যা সেকেন্ড পয়েন্ট উনি ইন্ট্রোডিউস করেছেন ওটা হচ্ছে উইকলি মিটিং উইথ হেড টিচার্স। আমরা দেখতে পারি কি অনেক সময় বাচ্চারা ভয় পায় নিজের হেড টিচার্সের সামনে গিয়ে কথা করার সময়, ওই ভয়টা বার করার জন্য শিক্ষক মশাই এই সেকেন্ড পয়েন্টটা নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করেছেন। এটার জন্য উনি কি করেছেন, বাচ্চাদের উইকলি কিছু না কিছু টপিক ক্লাস ওয়াইজ টপিকস দিয়ে দিচ্ছেন আর পুরো ক্লাসকে বলছেন এই টপিকস তোমরা প্রিপেয়ার করবে আর স্যাটারডে আপনারা সামনে এসে এই টপিকটাকে প্রেজেন্ট করবে আর ওই প্রেজেন্টেশন হবে এইচএম স্যারের কিংবা এইচএম ম্যাডামের সামনে। এখন যখন বাচ্চারা সামনে এসে সব বাচ্চারা এসে কিছু না কিছু বলার চেষ্টা করছে, পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে, তো ওদের মনে থেকে হেজিটেশনও বেরিয়ে যায়। যদি বেশি বাচ্চারা রয়েছে, কম বাচ্চারা থাকলে তো আমরা সবাইকে বলতে পারি, আদারওয়াইজ বেশি বাচ্চারা রয়েছে তো আমরা গ্রুপস ডিভাইড করে দিই, এই উইক এই গ্রুপ, নেক্সট উইক সেকেন্ড গ্রুপ, থার্ড উইক থার্ড গ্রুপ, এই হিসেবেও আমরা করতে পারি। উনি বললেন যখন আমরা এই কাজ করেছি তো বাচ্চাদের হেজিটেশন বেরিয়ে যাচ্ছে আর ওদের লার্নিং আউটকামসও ভালো হচ্ছে, কেন আমরা স্কুলে যা পড়িয়েছি ওটা বাচ্চারা ভালো করে রিভাইজ করছে প্রেজেন্ট করছে। আমি আশা করছি কি আইডিয়াটা আপনাদের ভালো লেগে থাকবে আর এটাকে আপনারা নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা নিশ্চয়ই করবে। এই ধরনের অন্য আইডিয়া জানার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তো আমাদের ZIIEI ফেসবুক পেজটা নিশ্চয়ই লাইক করুন। আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।